ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজমা চলতেছে, নবীজি বয়ান করতেছেন, সমস্ত সাহাবীরা বয়ান শুনতেছেন। ইমাম হোসেন দৌড়াইসা ডাক দিয়ে বললেন, নানা গো, আপনি সমস্ত সাহাবীদেরকে আলোচনা শুনতে শুনাইতেছেন, নানা আপনি কি আমার খবর রাখবেন না, নানা আপনি কি আমার খবর নেবেন না? ও নানা ভাই, আমিও বয়ান করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা হোসেন, আরে বন্ধু, হযরত আবু বকর হযরত হুজাইফাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো হুজাইফা, হোসেনকে একটু থামাও, কারণ এমন ইম্পর্টেন্ট বয়ান করতেছিলেন নবীজি, এই বয়ানটা আমাদের কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার, এই বয়ানটা আমাদের কলিজায় লাগতেছে। হোসেন দেখি বড় বাধা দিয়ে দিল, মুসলমান ভাইরা রে, আমার হযরত হুসাইবা হযরতে হুজাইফা দৌড়ে যাইয়া ইমাম হোসেনের হাত ধরে টান দিয়া পিছনের দিকে আনিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা হুসাইন, তোমার নানা সুন্দর বয়ান করতেছে, আমরা শুনতেছি, এখন কথা বইল না। এরে বন্ধু, হোসেন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা হুজাইফা, শুধু নানার এই চিল্লা আমার চিল্লা না, নবী মুহাম্মদের চাইতে আমি হোসেন কিন্তু কম না। এরে বন্ধু, হযরত হুজাইফা ডাক দিয়ে বলতে শুনছেন, এইটা আবার তুমি কি বললা? হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নগো হুজাইফা, তুমি বলতেছো নবী বয়ান করতেছে, নবীর বয়ানে তোমরা মাতোয়ারা হয়ে গেছো, তোমরা তো জানো না নবীর চাইতে কিন্তু আমি হুসাইন কোনো দিক দিয়ে কম না। এরে বন্ধু, আমার ভাইরা আমার বাবা জিরা, হযরত ওমরের কানে যখন এই কথাটা গেল, হযরত ওমর আলীকে ডাক দিয়ে বললেন, আলী, দেখছো নি তোমার সন্তান কত বড় কথা বলল? এ বন্ধু, বলতে না বল বলতে যাইতে না যাইতে ইমাম হুসেন ছোট্ট বালক নবীদের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি বড় না আমি বড়? আল্লাহু আকবার, তুমি বড় না আমি বড়? ইমাম হোসেন যখন বললেন তুমি বড় না আমি বড়, আমার নবীজি কোনো কথা না বলে হোসেনের চেহারার দিকে তাকায় আছেন, কিন্তু হযরত ওমর আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আজকে যদি আমার সন্তান হইত আমি আচ্ছা তাকে তাকে পিটাইতাম, আমি তার শাসন করতাম, আমি তার মুখ বন্ধ করে দিতাম। হযরত আলী পিছন দিক থেকে এসে ইমাম হোসেনের মুখটা এমনভাবে চাপটি মেরে ধরল, আমার বন্ধুগণ মুখের মধ্যে এরকম হাতের তালু দিয়ে চাপ দিয়ে ধরছি, চুপ করো চুপ করো, এইভাবে কথা বলে না। ইমাম হোসেন এই হাতের তালুর মধ্যেই গুনগুন গুনগুন করতেছে, আর হাত দুটো দিয়ে বারবার বুঝাইতে চাইতেছে, না না গো, আপনি আমার জবান খুলতে বলেন, আপনি আমার মুখটা ছাড়তে বলেন, আমি যেটা বলবো আমার একার কথা না, আল্লাহর কথা। আল্লাহু আকবার। এরে বন্ধু, আমার নবীজি নজর করে দেখলেন ইমাম হুসাইন, আল্লাহর নবী নজর করে দেখলেন হযরত আলীর চাপটা এত জোর হয়ে গেছে, ইমাম হোসেনের ঠোঁট দাঁতের লগে লাগিয়া মাঝখানের আঙ্গুলের পেটের হাড্ডি লাগিয়া আমার বন্ধুগণ ঠোঁটটা ফেটে রক্ত ঝরঝর করে পড়তেছে, গড়গড়ে আঙ্গুলের ফাঁক দিয়া রক্ত পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, হোসেনের বড় কষ্ট হয়, হোসেনের জবান তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন, না গো নবী, না আমি ছাড়বো না। আমার নবী বললেন, না ছেড়ে দাও, ও রেখা পাইও না, ও বড় যদি, ও বড় যদি, ও যত কথা বলে যত কাজ করে, প্রত্যেক কাজের মূলে আমি নবীর তরিকা থাকে, প্রত্যেক কাজের মূলে আমি নানা মুহাম্মদের ভালোবাসা থাকে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার কোনো দিকে নজর নাই, এক পর্যায়ে হযরত আলী হাত খুলে দিলেন, জবান থেকে হাতটা সরাইলেন, আমার নবীর নাতি হুসাইন সুন্দরভাবে রক্ত মুছলেন, রক্ত মুছিয়া রক্তটা এরকম করে হাতের পিঠে লাগাইয়া ডাক দিয়ে বলেন, না না গো,
মা একদিন মারছিল, তুমি না কলিজায় হাত দিয়ে বলছিলা ফাতেমা আমার কলিজায় আমি আঘাত পাইলাম। ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বা মারলাম আমি হাসান হুসেন, আপনি কলিজা আঘাত কেমনে পাইলেন? আমার নবীজি উত্তরে বলেছিলেন, ফাতেমা হাসান আমার মেরুদণ্ড, হুসেন আমার কলিজা, আল্লাহু আকবার। ও নানা তোমার সামনে তোমার কলিজা রে এইভাবে আঘাত করলো, রক্ত বের করে দিল। আব্বু তুমি দি, নানা ভাই তুমি দি কিছুই বললো না। এবার আমার নবী বললেন, নানা ভাই তুমি এই পাগলামি করতে গেছো কেন? তুমি কেন বললা তুমি বড় না আমি বড়? ইমাম হোসেন বলে, নানা ভাই আব্বুজু তোমাকে মেরেই দিয়েছে, আব্বুজু তো আমার রক্ত বের করে দিয়েছে, আমি আপনাকে বলে দেই আমি কিন্তু নানা মোহাম্মদ আপনার চাইতে কয়েক দিক দিয়ে বড়। এবার হযরত ওমর দাঁড়ায় বললেন, আরে হুসাইন প্রমাণ যদি না করতে পারো পরের বিচারটা কিন্তু আমি করব, আল্লাহু আকবার। কেন কেন আমি ওমর এই কথা বললাম? ওমর সেদিন বলেছিলেন, নবী আমার ঈমান, নবী আমার জান, নবী আমার প্রাণ, আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি ওমর এটা সহ্য করব না, মুসলমান ভাইরা আমার কোনো দিকে নজর নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই যখন এই কথা বলতেছেন, না না তুমি বড় না আমি বড়, আমার নবী দি ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি বলো তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড়। ইমাম হোসেন এইবার ঘুরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা আপনারা সবাই শ্রোতা আর আমি হইলাম বয়ান কারণেওয়ালা। আল্লাহু আকবার, আপনারা সবাই শ্রোতা আর আমি হুসাইন হইলাম বয়ান কর্নেওয়ালা। ও শ্রোতা মণ্ডলীগণ, ও সম্মানিত সুদীজন, আমি সুদীগণ আমি আপনাদের কাছে বলতে চাই, ইমাম হোসেন বলতেছেন, শ্রোতারা কথা বললে বক্তার কথা বলতে ডিস্টার্ব হয়, কথা বলেন ঠিক না বেঠি? হযরত হুজাইফা আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর ছেলেটা মাইর খাইলে হবে কি? ছেলেটার দেখতেছি সাংঘাতিক ব্রেন। এবার ইমাম হোসেন বাবা আলীর কাছেও যায় না, ওমরের কাছেও যায় না, একেবারে নানার কোল বরাবর যাইয়া নানার থুতুন নিচে বসিয়া কোলের উপর বসিয়া নবীজির দাড়ি নাড়তেছেন আর ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কোন কোন বর্ণনায় আছে, ইমাম হোসেন তখন বলেছিলেন, বলেন তো দেখি নানা ভাই আপনার বাবার নাম কি? সংক্ষেপে বলে দিই, আমার নবী বলেছিলেন আমার বাবার নাম আব্দুল্লাহ। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো আপনার বাবা জান্নাতি না জাহান্নামি? দলিল আসেনি? আমার নবী বলেছেন, হোসেন রে আমার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই ধরনের কোনো দলিল নাই, তবে আল্লাহ আমার খাতিরে জান্নাতে দিয়েও দিতে পারে। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো আপনার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই ধরনের কোনো দলিল আপনার কাছে নেই, কিন্তু আপনি আমার বাবা, আমার বাবাকে চিনেননি, আমার বাবার নাম আলী, আমার বাবার নাম আলী, আমার বাবা শুধু জান্নাতে যাবে না, আমার বাবাকে আমার আল্লাহ দুনিয়ার জীবদ্দশায় জান্নাতি টিকিট দান করে দিয়েছে। এবার বলো মোহাম্মদ, ও প্রাণের নানা ভাই, ও মোহাম্মদ বলো তো দেখি, ও প্যারা রাসূল বলো তো দেখি, বাবার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? আমার নবী ডাক দিয়ে বললেন, বাবার দিক দিয়ে তুমি বড়। এইবার হযরত আলী নিচের দিকে তাকাইয়া আবু বকরের দিকে দেখে আর কয়, আবু বকর রে আমি কার গালে যাতা দিয়া রক্ত বের করে দিছি? আমি কার মুখে আঘাত দিয়া রক্ত বের করে দিলাম? এই খেলা তো আমার ছেলের খেলা না, এই খেলা তো আমার আল্লাহর প্রেমের খেলা। আমি কারে আঘাত করে রক্ত বের করে দিলাম? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে আমাদেরও জানা ছিল না তোমার বাচ্চাটা এত জ্ঞান রাখে।
এবার ইমাম হোসেন আলীকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা এবার আমার নানার কাছে দ্বিতীয় প্রশ্ন, ও নবী মুহাম্মদ বলো তো দেখি তোমার মান নাম কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আমার মার নাম আমিনা। বলে তোমার মা জান্নাতি না জাহান্নামি? বলে বাবার যে দশা মায়েরও সেই দশা। এবার হোসেন ডাক দিয়ে বললেন, না না গো আমার মায়ের চিননি, আমার মার নাম ফাতিমা। আমার মা শুধু জান্নাতে যাবে না, আমার মা জান্নাতে না ঢুকা পর্যন্ত দুনিয়ার কোনো মহিলা জান্নাতে ঢুকতে পারবে না। এবার বলো তো মুহাম্মদ মায়ের দিক দিয়ে তুমি বুড়ো না বড়? আমার নবী সময় যত যায় জিজ্ঞাসিত যত হয় ততই নবীজি মাথারা নিচু করে আর চেহারা লাল হইয়া যায় আর চোখের পানি দিয়া দাড়ি ভিজায় দেয়। এক পর্যায়ে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই এবার আমার তৃতীয় জিজ্ঞাসা, বলো তো দেখি তোমার নানির নাম কি? আমার নবীজি বললেন, আমার নানির নাম অমক আলিবান। আমার নানির পরিচয় অমক? বলে না না ভাই, আমার ও মোহাম্মদ আমার নানির পরিচয় তোমার নানির পরিচয় তুমি আমারে দিলা, তবে তোমারে জিজ্ঞেস করতে চাই তোমার নানিরে সৃষ্টিকর্তা কখনো সালাম দিছেনি? আল্লাহু আকবার। তোমার নানিরে আল্লাহ কখনো সালাম দিছেনি? আমার নবী বললেন, না 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 আমার নানিরে আল্লাহ কখনো সালাম দেয় নাই। হোসেন ডাক দিয়ে বললেন, ও মোহাম্মদ আমার নানিরে চিনেননি? আমার নানি এমন বান্দি ছিলেন, আমার আল্লাহ একবার না দুইবার না, আমার নানিকে আমার আল্লাহ নানির জীবদ্দশায় তিনবার সালাম জানাইছি। শুধু তাই নয় মুহাম্মদ, তোমার নানি মরার পরে ওই নানির লাশ কবরে কে রেখেছে আমি জানি না, তবে তুমি আমার নানির জানো, তুমি আমার নানির চিনুনি। আমি আমার বাবার মুখ থেকে শুনেছি আমার নানি এমন ভাগ্যবতী নারী, আমার নানির মৃত্যুর পরে আল্লাহর বান্দারা আমার নানির কল্লাটা কেবলার দিকে ঘুরে দিতেছিল আর আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার নানির গর্দানটা চেহারাটা আরশের দিকে সোজা করে দিয়েছি। বলো তো দেখি মুহাম্মদ নানির দিক দিয়ে তুমি বড় না আমি বড়? আমার নবীজি চট করে বুকে হাত দিয়ে বলে, আর বলিস না, আজকে আমি তোর কাছে হেরে যাচ্ছি। এইবার হোসেন ডাক দিয়ে বলে, মুহাম্মদ এখন আমার শেষ প্রশ্ন, বলো তো দেখি মুহাম্মদ তোমার নানার নাম কি? নবী আমার ডাক দিয়ে বললেন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা বলার পর, আব্দুল ওয়াহাব জুহরির কথা বলার পর, আমার নবীজি বলার পর, ইমাম হোসেন বললেন, আর কোনো পরিচয় নাই কিন্তু তুমি মুহাম্মদ আমার নানারে চিননি। আমার নানারে না বানাইলে আমার আল্লাহ আমারেও বানাইতো না, আমি দামি নানি পাইতাম না, আমি বাবা পাইতাম না, মা পাইতাম না। আল্লাহু আকবার। আমার নানারে চিননি, আমার নানার নাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। কথা বলেন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল,
রাসূল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির সুন্নত না মানিলে ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান জোরে কোন মারহাবা আরে বন্ধু আর লম্বা নয় ফানাজালাত জিব্রাইল আমিন আসিয়া ডাক দিয়ে বললেন নবী গো এই বালকের প্রেম এমন ভাবে আল্লাহ কবুল করেছেন এই বালককে আমার আল্লাহ জান্নাতি যুবকদের লিডার বানিয়ে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার আর লম্বা নয় এই চোখ ভিজা অবস্থায় চোখের পানি পড়া অবস্থায় আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটি কথা বলতেছিলাম আমার বন্ধুগণ দুই তিন মিনিটেই বলে দিই হযরত হোসেন ডাক দিয়ে বলেন আব্বু আপনি আমাকে খাবার না দিয়া আপনি যে খাবারটা নিয়ে চলে যাচ্ছেন আপনি আমার চিনেননি হযরত আলী ঘুরে দাঁড়ায় বলতেছেন বাবা হোসেন তোমাকে আমি ভালো করে চিনি তুমি আল্লাহর বান্দা তুমি আল্লাহর বান্দা নবী মুহাম্মদের কলিজার টুকরা তুমি নবী মুহাম্মদের প্রেমের ফসল আমি তোমাকে ভালো করে চিনি আমার আল্লাহও তোমাকে অনেক ভালোবাসে হোসেন ডাক দিয়ে বলেন তাইলে কি আমরা না খায় মরব নাকি আলী ডাক দিয়ে বলেন হুসাইন নবীকে পেয়েছো তবে নবীকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাইতে চাও কি চাও না হোসেন ডাক দিয়ে বলেন চাই হযরত আলী ডাক দিয়ে বলেন তাইলে দেরি করার দরকার নাই চলো আমরা বাপি বুদে মিলিয়া আমরা সবাই মিলিয়া আমাদের নিজেদের খাবার বাইরের মেহমানকে আল্লাহর জন্য দান করতে চাই আল্লাহু আকবার এবার মুসলমান ভাইরারে আমার খাবারটা নিয়ে যখন বাইরে গেলেন বাইরে যায় নজর করে দেখে ওই ব্যক্তি প্রতীক ব্যক্তি নাই প্রতীক ব্যক্তি নাই প্রতীক ব্যক্তি নাই হযরত আলী আর হাসান আর হোসেন তিনজন দৌড়াদৌড়ি করে অনেক খোঁজাখুঁজি করলেন আমার বন্ধুগণ নজর করে দেখতেছেন আল্লাহর এক বান্দা এত সুন্দর চেহারা সুন্দর পোশাক পরে দাঁড়ায় আছেন আর ডাক দিয়ে বলতেছেন কেউ নিবানি কেউ নিবানি কেউ নিবানি জান্নাতে যাওয়ার টিকি আলী ডাক দিয়ে বলেন এ তুমি কে বলে আমি সে যাকে তুমি সালাম দিয়া খাবার দেওয়ার জন্য ডাইকা নিয়ে আইছো এ তোমার পোশাক তো এত সুন্দর ছিল না এত সুন্দর তো তোমার পোশাক ছিল না তুমি কে তোমার আসল পরিচয় বলো আমার বন্ধুগণ আল্লাহর সৃষ্টি ডাক দিয়ে বলতেছেন আলী আসলে নজরে দেখা গেছে আমি মানুষ কিন্তু আমি মানুষ না আমি আল্লাহর একজন ফেরেশতা আমি তোমাকে তদন্ত করার জন্য আসি তুমি রসুলের সুন্নত মোতাবেক চলো কিনা ঘরে বাইরে ভিতরে উপরে বাইরে ভিতরে তোমার এবাদত ঠিক আছে কিনা এখন আলী আমি তদন্ত করে দেখলাম তোমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় যার কারণে আমার মালিক তোমাকে জান্নাতের টিকির দান করে দিয়েছে আরে মুসলমান সেই কথার আমার নবী বলেছেন আসসালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম পাঁচ সপ্তাহের কথা আমি আজকে আপনাদেরকে অতি সংক্ষেপে ফিনিশিং দিয়ে দিলাম মুসলমান ভাইরারে আমার আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমি দেখেছি নবীর উম্মতরা কেঁদেছেন হৃদয়গ্রাহী আলোচনা শুনে কেঁদেছেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা বিগত পাঁচটা সপ্তাহ ছয়টা সপ্তাহ আমি সালাম নিয়ে আপনাদেরকে আলোচনা শুনাইলাম এই সালাম মানে শান্তি ইসলাম মানে শান্তি সালাম মানে শান্তি এই শান্তি কায়েমের পক্ষে কারা কারা আছে দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ পাক কবুল করেন জোরে বলেন আমিন ভিডিওটি ভালো লাগলে আপনি এখনই সাবস্ক্রাইব করুন এবং তারই পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দিন